হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই, যে যেখানে আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্নার রেসিপিটা। এখানে আমি একটা মুরগি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি। এখানে কাঁঠালের বিচি নিছি, চোঁচাগুলো ছুলে নেব। তো দেখি জিরা ফাঁকি শেষ, তো জিরা ভেজে নিচ্ছি, ব্লেন্ডারে ফাঁকি করে নেব। হালকা গরম করে একটা প্লেটে নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে একটু ব্লেন্ড করে নিব। এদিকে আদা পেস্ট ছিল, শুধু রসুন পেস্ট শেষ, তো রসুন ছিলে নিচ্ছি, এখানে পেস্ট করে নিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা পেস্ট করে নিব। এদিকে আমার কাঁঠালের বিচিটা চুষা ছিল শেষ, জিরা ব্লেন্ড করা শেষ। তো মাংসটা কেটে, মুরগিটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, এদিকে পেঁয়াজটা ব্লেন্ড করে নিছি। এখন রান্নায় চলে যাব। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব সরিষার তেল হাফ কাপের মতো, হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে দিছি আমি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব দুইটা দারুচিনি, দুইটা তেজপাতা, চার পাঁচটা এলাচ, তিন চারটা লং, তিন চারটা গোলমরিচ। তো এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেস্ট, এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিছি। হালকা গরম করে এখন দিয়ে দেবো এখানে একটু পা, তো একটু কষাই এখন দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ আদা পেস্ট, দেড় চামচ পরিমাণ রসুন পেস্ট। Thank you.
ওই একটু এটা ভাজা ভাজা করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর করে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া। তিন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তো এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগির মাংসের জন্য মশলাগুলো নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন। সব মশলা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব উপর দিয়ে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত। এর মধ্যে একটু পানি দিচ্ছি আমি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখন এখানে দিয়ে দিব মুরগির মাংস। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি যেহেতু আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রাখিনি আগে থেকে, তাছাড়া কাঁঠালের বিচিটা কাঁচা, প্রথমে না দিলে থাকা যাবে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে বা একটু শক্ত থেকে যাবে। তো মুরগির মাংসের প্রথমেই দেওয়াটাই ভালো, তাহলে ভালোভাবে সিদ্ধ হতে পারবে কাঁঠালের বিচিটা। নেড়ে চেড়ে ভালোভাবে আমি এটাকে অনেকক্ষণ সময় কষিয়ে নেব।
এরপর মুরগির মাংসটা কষানো শেষ খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ছোলা রসটা বাড়িয়ে আমি রান্না করে নেব। পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। এইভাবে কাঁঠালের বিচি আপনারা রান্না করতে পারেন, খুবই ভালো লাগে, অনেকেই খায়। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।